দুর্দশা কাটছেই না চেলসির। কদিন আগেই ব্যর্থতার দায় নিয়ে বরখাস্ত করা হয় গ্রাহাম পটারকে। এরপর ঘরের ছেলে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে ফিরিয়ে সুদিনের আশায় বুক বেঁধেছিল সমর্থকরা। তবে ম্যানেজার হিসেবে প্রথম তিন ম্যাচে হ্যাটট্রিক হারের রেকর্ড উপহার দিল সাবেক এই চেলসি ফুটবলার। ট্রান্সফার মার্কেটে রেকর্ড পরিমাণ অর্থ খরচের পরেও ম্যাচের পর ম্যাচ গোলহীন চেলসি। শেষ চার ম্যাচে গোলের দেখা নেই, তবে ব্রাইটনের বিপক্ষে তিনটা ছিল ব্যতিক্রম। ১৩ মিনিটে মাদ্রিকের অ্যাসিস্টে বল জালে পাঠান গ্যালাঘার। ইংলিশ মিডফিল্ডারের গোলের পরেই যেন ছন্দপতন ঘটে দলটির। বদলি নামা ড্যানি ওয়েলব্যাক ম্যাচে ফেরায় ব্রাইটনকে। সাবেক ম্যান ইউনাইটেড ফরোয়ার্ডের হেড থেকে করা গোলে সমতা নিয়েই মাঠ ছাড়ে অতিথিরা। অবশ্য এই অর্ধে আরও গোল হজম করতে পারত চেলসি। বিরতির পরেও একের পর এক আক্রমণে চেলসি রক্ষণভাগকে ব্যস্ত রাখে ব্রাইটন। কখনো লক্ষ্যভ্রষ্ট শট, কখনো বা ব্লুজের রক্ষাকর্তা হয়ে ওঠেন গোলরক্ষক কেপা। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তবে ৬৯ মিনিটে সব আলো কেড়ে নেন ফুলিও এনকিসো। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ৩৫ গজ দূর থেকে নিস্তব্ধ করে দেন গোটা স্ট্যামফোর্ড ব্রিজ। প্যারাগুয়ের এই ফুটবলার এরই মধ্যে বড় বড় দলগুলোর নজরে রয়েছেন। পিছিয়ে পড়া চেলসি এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। ব্রাইটনও শক্ত রক্ষণভাগে সে লিড হাতছাড়া করেনি। তাতে আরও একটি ম্যাচে হারের মুখ দেখল ল্যাম্পার্ডের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে শেষ ৬ ম্যাচে জয়হীন ক্লাবটি। ৩৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে দলটি। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে বড় কোনো চমক দেখাতে না পারলে শূন্য হাতেই মৌসুমের ইতি টানতে হবে চেলসির। সাব্বির মিথুন, সময় সংবাদ।